দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। হলফনামার বিশ্লেষণ করে দেখা যায়, বেশ কয়েকজন প্রার্থীর সম্পদ বেড়েছে অস্বাভাবিক হারে, কারো আবার কমেছে। সম্পদের পাহাড়ের তালিকায় ঢাকা 6 আসনে আওয়ামী লীগের প্রার্থী সাঈদ খোকনের আয় বেড়েছে হাজার গুণ। গত 8 বছরে ঢাকা দক্ষিণ সিটির সাবেক এ মেয়রের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা হয়েছে এই অর্থ। বিস্তারিত যুবরাজ ফয়সালের রিপোর্টে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছে প্রার্থীরা। হলফনামায় তারা বার্ষিক আয়, স্থাবর অস্থাবর সম্পত্তি, ঋণ, শিক্ষাগত যোগ্যতা, পেশা ও ব্যয়ের খাত দেখিয়েছে। আর প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, 5 বছরে অনেকে সম্পদ বেড়েছে আকাশচুম্বী। হলফনামায় সম্পদের পাহাড়ের এই তালিকায় উপরের দিকে আছেন ঢাকা 6 আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী সাঈদ খোকন। ব্যাংক অ্যাকাউন্টে হাজার গুণ বেড়েছে তার আয়। গত 8 বছরে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়রের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা পড়েছে এই অর্থ। তার স্থাবর ও অস্থাবর সম্পদ বেড়েছে কয়েক গুণ। এছাড়া বেড়েছে স্ত্রীর সম্পদের পরিমাণও। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় দেখা যায়, অস্থাবর সম্পদ হিসেবে বর্তমান বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাঈদ খোকনের অর্থের পরিমাণ 4,38,29,000 টাকা। 2015 সালে তার এই অর্থের পরিমাণ ছিল মাত্র 43,476 টাকা। সেই হিসাবে গত 8 বছরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার টাকার পরিমাণ বেড়েছে 1,008 গুণ। অস্থাবর সম্পদের মধ্যে বর্তমানে তার কাছে নগদ 2,50,000 টাকা রয়েছে। 8 ববছর আগে ছিল 1,10,46,578 টাকা। অর্থাৎ 8 বছরে নগদ টাকা বেড়েছে 1,29,53,422 টাকা। বর্তমানে 62,16,50,402 টাকা শেয়ারে বিনিয়োগ রয়েছে তার। গত 8 বছরে শেয়ারে ছিল 19,18,90,975 টাকা। ফলে 8 বছরে 45,97,61,427 টাকা শেয়ারে বিনিয়োগ বেড়েছে তার। তার 2,18,00,000 টাকার বাস, ট্রাক, মোটরগাড়ি ও মোটরসাইকেল রয়েছে। 8 বছর আগে তার কাছে কোনো স্বর্ণ না থাকলেও এখন তার কাছে 15,00,000 টাকার স্বর্ণ রয়েছে। এছাড়া 50,00,000 টাকার আসবাবপত্র রয়েছে। যদিও এটা 2015 সালে হলফনামায় উল্লেখ করা হয়েছিল উপহার হিসেবে। সাঈদ খোকনের বার্ষিক আয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মতো কয়েক গুণ বেড়েছে। বর্তমানে তার বার্ষিক আয় 11,93,46,000 টাকা। 2015 সালে তার আয় ছিল 41,74,780 টাকা। অর্থাৎ 8 বছরে আয় বেড়েছে 11,51,71,276 টাকা। 74,38,69,000 টাকা আবাসিক ও বাণিজ্যিক ভবন বাবদ সম্পদ রয়েছে সাঈদ খোকনের। 8 বছর আগে হলফনামায় এই সম্পদের পরিমাণ ছিল 26,89,49,000 টাকা। এছাড়া পৈতৃক সূত্রে নাজিরা বাজারে একটি বাড়ি রয়েছে। 8 বছরে স্ত্রীর নগদ অর্থ বেড়েছে 85,00,000 টাকা। বর্তমানে তার কাছে নগদ অর্থ রয়েছে 1,15,00,000 টাকা। 8 বছর আগে ছিল 30,00,000 টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রাখা টাকা বেড়েছে 57,78,000। বিভিন্ন কোম্পানিতে শেয়ার বিনিয়োগে বেড়েছে 7,87,00,000 টাকা। যুবরাজ ফয়সাল, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।